করোনা ভাইরাসের মধ্যে আমরা ক্লাস ক্লাস করতে পারি নাই, তো আমরা এই ইয়েতে ক্লাস করার জন্য চেষ্টা করছি। দেখো আমি তৃতীয় অধ্যায়ে একটা অঙ্ক তোমাদের আজকে করে দেখাবো। দেখো তৃতীয় অধ্যায়ের 8 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো দেওয়া আছে সমাধান করতে হবে। লেফট সাইড দেওয়া আছে শিক্ষার্থীরা, এখানে তোমাদের দুইটা সূত্র ব্যবহার করতে হবে। একটা হচ্ছে এবি সূত্র, এবি সূত্র তো তোমরা সবাই জানো, ক্লাসে পড়াইছি। এবি সূত্র হচ্ছে এবি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এখানে এই সূত্র ব্যবহৃত হবে। আর একটা সূত্র ব্যবহৃত হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে কিন্তু তিনটে সূত্র আছে, তিনটে সূত্রের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। কেন এই সূত্র ব্যবহৃত হবে? এখানে দুইটা মান দেওয়া আছে, দেখো এ প্লাস বি মান দেওয়া আছে আর দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে। এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করবো। তার লেফট সাইড দেখো এই এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। ঠিক আছে, এখন দেখো মানগুলো বসাই দিই আমরা। এই এ প্লাস বি মান সেভেন রুট সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান রুট ফাইভ রুট ফাইভ বাই টু হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এখানে এ প্লাস বি মান কত রুট সেভেন, রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার বাই টু। একটু সহজ হয়ে গেল না? এখন আমরা এখানে এই এই রুটে স্কোয়ারে কাটা যাবে, রুটে স্কোয়ারে কাটা যাবে থাকবে সেভেন, আর যেহেতু এই দুইয়ের উপরে স্কোয়ার আছে তাহলে হবে ফোর, দুইয়ের যে ফোর মাইনাস এখানে ফাইভ থাকবে এখানে হবে ফোর, সেকেন্ড ব্র্যাকে সেভেন প্লাস ফাইভ বাই টু। আশা করি তোমরা বুঝতে পারছ। ঠিক আছে, এখন এখানে লসাগ হবে ফোর আর ফোর লসাগ হচ্ছে ফোর, সেভেন ফাইভ এখানে হচ্ছে বারো হবে আর নিচে হবে টু। বুঝতে পারছ? এখানে কাটাকাটি করলে বিয়োগ করলে হয় টু ফোর, চার দুগুণ আট, দুই দিয়ে কেটে দিলাম আগে হচ্ছে বারো দুগুণ চব্বিশ। দেখা যাচ্ছে, বুঝতে পারছিস তোমরা? চব্বিশ এটা হচ্ছে রাইট সাইড। দেখো কি লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু এখানে প্রমাণের কথা বলছে আমরা লেখো প্রুফ। আরেকটা অঙ্ক দেখো তোমরা 11 নম্বর, 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর অঙ্কের মধ্যে আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান সিক্স, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান চোদ্দ। আমাদের মান বের করতে হবে, এখানে মান বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করতে হবে। কিন্তু দেখো মান দেওয়া আছে দুইটা, আর এখানে আমরা জানি যে বের করতে হবে, আমরা জানি
হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখানে আমরা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি মান সিক্স, এটা এখানে বসাই দেবো। আর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চোদ্দ, এটা বসাই দেবো। সিক্স স্কোয়ার চোদ্দ প্লাস টু কমন নিয়ে এ বি বি সি প্লাস সি এ, এদিকে বা আসবে যেহেতু মাঝখানে সমান চিহ্ন, সেক্ষেত্রে বা ব্যবহৃত হবে। ছয় ছয় ছত্রিশ, চোদ্দ যোগ টু এ বি বি সি প্লাস সি এ, সেক্ষেত্রে এই চোদ্দটা এপার চলে আসবে, কারণ এপারে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে। ছত্রিশ মাইনাস চোদ্দ সমান সমান টু এ বি বি সি সি এ, ছত্রিশ থেকে চোদ্দ করে থাকে বাইশ, ওদিকে টু এর দিকে আসলে ভাগ হবে, কারণ উপর সাথে গুণ এপাশ হবে ভাগ এ বি বি সি প্লাস সি এ, এগারো এ বি বি সি প্লাস সি এ। তাহলে আমরা এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এগারো পেলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাবো, প্রদত্ত রাশি লিখে মানগুলো কথা দিলেই অঙ্ক হয়ে যাবে। দেখো প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে ভাঙতে হবে, শুনতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার আছে কয়টা, একটা এই একটা দুইটা এ স্কোয়ার, বি স্কোয়ার আছে এ একটা এ একটা, তাহলে টু বি স্কোয়ার, সি স্কোয়ার আছে একটা একটা দুইটা টু সি স্কোয়ার, আর এদিকে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। এখানে টু কমন নিতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে টু কমন নিলে ভিতরেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস ছিল সবগুলো কী হবে প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে আমরা মান বসাই দেই, আমাদের মান ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান চোদ্দ, এইটা বসাবো মাইনাস, আর এখানে আমরা আগে যে মান পেয়েছিলাম এ বি বি সি সি এর মান কত এগারো পাইছি, তাই না, টু ইন্টু এগারো, চোদ্দ দুগুণা আঠাশ আর এগারো দুগুণা বাইশ, এক্ষেত্রে আমাদের মান চলে আসে সিক্স, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা এই করোনা ভাইরাসের মধ্যে আমরা ক্লাস নিতে পারতেছি না, আমরা স্বল্প পরিসরে যতটুকু ক্লাস নিচ্ছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবা, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবা, জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ এইট সেভেন। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা, এবং কোনো কিছু অসুখ বিসুখ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবা। এই বলে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি, খুদা হাফেজ সবাইকে।